তো বন্ধুরা রবীন্দ্র বলছে মাছ আছে, টানছে দেখা যাবে। আরে সাবাস, মাছ দেখো, সাতাতে মাছ, বেশ বড় সাইজের একটা সাতাতে মাছ। নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন রিভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকেও চলে আসলাম মাছ ধরতে, আর আজকে দেখা যাক মাছ কতটা কি ধরতে পারছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আর কোনো মন্দ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও। তো রতিনদার আমি চলে এসেছি আজকে, আর এখন হাফসুতের চার জোগাড় করে নিই, তারপরে নদী থেকে বড় মাছ তুলব। তো দেখা যাক কতটা কি মাছ ধরতে পারছি আমরা আজকে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখানটা বেঁধে গেল, পার্শে মাছ পড়েছে, পার্শে একটা মাছ পড়েছে। বেশ বড় একটা হরিণা চিংড়ি পড়েছে, যে পার্শে চিংড়ি মাছ। এগুলোকে বড়শিতে গেঁথে এখন এগুলো ধরে নিই, তারপরে বড়শিতে গেঁথে ফেলবো। এই মাছটা ডাকে, খুব সুন্দর লাগে ডাক। তো এই মাছটাকে ছেড়ে দিই, বন্ধুরা সুন্দরবন জঙ্গল। দেখতে চাইলে চলে আসবেন। আর এই দেখুন, এই গাছের ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। বান গাছ বলা হয়, আর এই বান গাছের, এই বান গাছের সব ফুল হয়েছে, প্রত্যেকটা বান গাছের ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। এরও ফুল হচ্ছে, তো বন্ধুরা হরিণা চিংড়ি পড়লো দুটো। তো এগুলো দিয়ে বড়শির চার করব, আর কিছু পার্শে মাছও ধরে নেব। আর মেনু মাছও ধরা হচ্ছে আমাদের, মেনু মাছ ধরেও বড়শি দেখাতে ফেলতে হবে। চার জোগাড় করাটা খুব মুশকিল, তাই না? এটাই হলো মেন কাজ, যে চারটা জোগাড় করা। নদীর কাছে চলে আসলাম,
আর এখন অনেকটা জল আছে, ভাটা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানটা কিছু টাইম মাছ ধরবো, তারপর এখান থেকে আরো কিছুটা দূরে যেতে হবে, কেননা এখানে খুব একটা বেশি মাছে ঠোকায় না। তো দেখি এখানে ট্রাই করে মাছ পড়ছে কিনা। আর আমাদের যে সাইডে যে মেনু মাছগুলো থাকে, সেই মেনু মাছও ধরা হচ্ছে। মেনু মাছটাকে চার হিসেবে ব্যবহার করা হবে। এই যে দেখুন সাইডে কত কতটা, এই যে ধরা খুব মুশকিল, প্রচুর চালাক। দাঁড়াও আমি একটা ট্রাই করি, ধরতে পারছি না। আরে মরছে মরছে মরছে, দুটো 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 মরছে একবারে, দুটো একবারে বড়শি চার জোগাড় করা হয়ে গেল। এই যে মেনু মাছ, দেখা যাক এখানটা বড়শিতে চার কেটে ফেলে দিই, মাছ উঠছে কিনা দেখা যাক। আর মাছ উঠলে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সুন্দর লাগে জলের কালারটাও, খুব সুন্দর লাগে, পুরো নীল। এখন চার কেটে ফেলে দিচ্ছি, এই তিনটেই মিনি মাছে চার দেওয়া হয়ে গেল। এখন দূরে ছুঁড়ে মারবে, অনেক দূরে গেল। তো এবার অপেক্ষা করে থাকতে হবে মাছ কখন ওঠে। তো বন্ধুরা, এখান থেকে কিছুটা চার জোগাড় করবো, এই যে পার্শ্ব মাছ, এদিকে আর একটা পার্শ্ব মাছ, এই যে চলে যাবে চলে যাবে, লাফাচ্ছে। তো বন্ধুরা, আমরা এদিক থেকে ঘা দিচ্ছি, আর পার্শে মাছ ওখান থেকে ফুটবো, বেশ অনেক পার্শে মাছ। ওদিকে রতিনদা ধরছে, বেশ ভালো একটা টেকনিক পেলাম এখান থেকে পার্শে মাছ ধরার। দেখুন দেখুন কতটা পার্শ্ব মাছ ধরেছে, পার্শ্ব মাছ গুলো বড় বেশ বড় বড় সাইজ। এই আরো একটা তোমার পায়ের ধারে, চলে গেছে ওর দিকে, চলে গেছে, যা একটা। তো বন্ধুরা, রবীন্দ্র বলছে মাছ আছে, টানছে দেখা যাবে। আরে সাবাস, মাছ দেখো, সাদাতে মাছ, বেশ বড় সাইজের একটা সাদাতে মাছ। ও দেখুন দেখুন, বেশ বড়। দাঁত খুব ধারালো হয়,
ভালোই মেনে নেবা বিশাল শক্তি এই মাছের লম্বাও বেশ অনেকটা লম্বা মাছটা হয়ে যাবে মাছটা কতটা লম্বা এখন বেশ অনেকটা জল আছে তো আমরা এখন সাইড থেকে যাচ্ছি নদীর দেখুন বন্ধুরা বেশ অনেকটা জল যেখানটা মাছ পড়ে সেখানটা যেতে হবে তো বন্ধুরা আমাদের জায়গায় চলে আসলাম যেখানটা আমরা হাফসুদ পাবো তো এখানটা হাফসুদ ফেলে দেখি মাছ তুলতে পারছি কিনা হাঁপিয়ে গেছি যে এই পাশ থেকে আস্তে আস্তে তো বন্ধুরা মাছ আছে বেশ মাছ পানখাকি মাছ বেশ বড় সাইজের পানখাকি আর এ দেখুন বড়শি দুদিকে বেঁধেছে এদিকে লেজেও বেঁধেছে আর এদিকটাও বেঁধেছে পানখাকি মাছটা বেশ বড় গালের ভিতরে কাদা কাদা খেয়ে নিয়েছে বর্ষ গিলে নিয়েছে পুরো ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছে মাছটা ধুয়ে নিয়ে আসি দেখো পানখাকি মাছ আর এই মাছগুলো দেখতে খুব সুন্দর আরে দেখুন মাছটা দেখা যাক আরো কি কি মাছ তুলতে পারি আমরা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা রতিনদা বললো মাছ আছে তো টানছে হাফসুদ টেংরা ও টেংরা মাছ সাবাস গাগরা বন্ধুরা একটা গাগরা টাংরা হয়ে গেল আরো একটা তো বেশ ভালো লাগছে আজকে মাছ পড়ছে পানখাকি মাছ পেলাম তারপরে সাতাতে মাছ পেলাম আরো একটা গাগরা টাংরা মাছ হয়ে গেল আমাদের তো দেখা যাক আরো কি মাছ ধরতে পারছি কতটা কি এই যে পানখাকি গাগরা টাংরা আর আমাদের সাতাতে মাছ আরো দেখি মাছ কি উঠছে তো তোমাদের দেখাতে পারবো দেখতে থাকো বন্ধুরা
তো বন্ধুরা রতিন দা বলছে আবারও মাছ আছে, তো দেখা যাক কি মাছ আসছে। তুলছে মিস হয়ে গেল, ছাড়িয়ে গেছে মাছটা। হ্যাঁ মাছটা ছাড়িয়ে গেছে, বেশ বড় মাছ ছিল তাই না? মাছটা বেশ বড় মাছ ছিল বাট ছাড়িয়ে গেল। তো বন্ধুরা রবীন্দ্র বলছে মাছ আছে, তুলছে দেখা যাক। আওয়াজ ছাড়িয়ে গেছে, কি ব্যাপার বন্ধুরা! বেশ অনেক সময় মাছ ধরলাম, আর এদিকে বেলাও ডুবে গেছে, বাড়ির দিকে ফিরে যেতে হবে। আর আজকে আমরা যা টোটাল মাছ পেলাম, এই যে একটা পানখাকি মাছ, বড় একটা সাতাতে মাছ, আর এটা হলো গাগরা ট্যাংরা, শিমুল গাগরা ট্যাংরা। তো এই যে তিনটে বেশ বড় বড় মাছ পেলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান আছে, বেল নোটিফিকেশান অবশ্যই ক্লিক করে রাখবেন। সুন্দরবনের এমন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও প্রতিদিন আসতে চলেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখো, সবার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, সবাইকে বাই বাই, টাটা।